প্রত্যেকেই নিজের হায়াতের কদর করে আপনার সময় আপনার কাছে আমানত আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে কিন্তু কথা বলেন না আমি মরার পরে মানুষ যদি আধুনিক দেশেও জায়গা তো কি তো আমি তো নাই বোঝেন নাই আমার কথা আমি মরার পরে আমার জিহু যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও সরে তো কি আমার লাভ কি তা আমি তো আর নাই আমি তো আর আসবো না কোনোদিন তো পৃথিবী এরপরে আধুনিক হইলে আমার লাভ কি হুজুর কথা হুজুরে করি এই জন্য বললাম এটা এক ধরনের বর্তমানে জাদুর মতো সম্মোহন প্রচন্ড আসক্তি দুনিয়ার আর কিছুর আসক্তি মানুষের এতটা মনে হয় ছিল না কোনো সময় মোবাইলের প্রতি আসক্তিটা যে পরিমাণ মানুষের বাড়ছে সবসময় মানুষের কিছু না কিছুর প্রতি আসক্তি ছিল কেউ ফান খাওয়ার প্রতি আসক্ত কেউ বিড়ি ঘাউনের প্রতি আসক্ত কতজন কত কিছুতে তার একটা বিশেষ আগ্রহ থাকে কিন্তু এই সব আসক্তি বর্তমানে পিছনে ফেলে মোবাইল একদম শীর্ষে এটা এক নম্বর স্থান দখল করছে এবং এটা এখনো এক নম্বর স্থান দখল করেই আছে এটা কেউ হালাই চাইতেছে না নিচে নামাইতে পারতেছে না ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী সবার এটা নিয়ে আগ্রহ ব্যস্ততা জিন্দিকিটা দিয়ে দিছে মোবাইল সময়ের অপসরটুকু মোবাইলকেই দিয়ে দিছে এই জন্য ভাইয়া যাই হোক মনে কিছু নেবেন না কথার প্রসঙ্গে আমি বলছি এই উঠতি বয়সের ইমাম আলেম মাদ্রাসার উস্তাদ নির শিক্ষক হিপস খানার শিক্ষক মসজিদ ইমাম সাহেব সাহেব এখনো যে জেদ্দুর কাজ করে তারপরেও বিশ্বাস করেন এখনো কাজ করার মতো যথেষ্ট সময় মেহনত করার মতো আরো আছে ওনার হাতে কিন্তু উনি শুধুমাত্র মোবাইলকে সব দিয়া জিন্দিগিটা দুর্বল বানায় ফেলতেছে গাফেল বানায় আমি আজকেও বলতেছিলাম গাড়ির বৈসা। বৈশা তলাবুল ইলমে এটা যেমন রসুল্লা সাহসালাম বলছে তলাবুল এল তো তলাবু কাসবিল হালাল এটাও তো নবীজি বলছে তলব একই শব্দ ব্যবহার এলেম যেরকম তলব করা এটা যেমন ফরজ বলছে নবী হালাল রোজগার তালাশ করা এটাও নবীজি বলছে ফরজ তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার সংসারেও তো টাকা দরকার হালাল টাকা বেশি হইলে ক্ষতি কি কথা বলেন না কেন আমার কথা বোঝেন নাই আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা ষাট হাজার হইলে ক্ষতি কি তিরিশ হাজার হইলে ক্ষতি কি হালাল টাকা তো ক্ষতি করে না তার জন্য একটু চেষ্টা করলে আরো কোন বিকল্প আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কি না এটা অপরাধটা কি আসর থেকে মাগ্রিক এই টাইমটা বিরতি অফসর, ফালতু টাইম এটা কোন কিতাবের আবার বলেন আপনি পাইছেন কোনোদিন কেউ একজন বলেন একজন আলেম বলেন কিন্তু আমরা বানায় নিছি আসর থেকে মা গ্রীব এই টাইমটা হলো বেহুদা টাইম প্রতিদিন এই টাইম আড্ডা প্রতিদিন বিরতি প্রতিদিন অবসর প্রতিদিন এই দেড় ঘন্টা সময়ের কোনো মূল্য নাই মুঠমুড়ি চা বিস্কুট গপসপ হাঁটাহাঁটি এই এটাই কি কথা ছিল আসর থেকে মাগরিবকে আল্লাহ তালা এই জন্যই দিছিলেন অথচ কোরআনুল করিমে আসরের কসম আছে বলে আস এই জন্য ভাইয়া আমি মুরব্বী চাচা বাবা ভাই আপনাদের যে প্রসঙ্গ বলা এটা বলতেছি আমি বাকি এটা অতিরিক্ত বললাম যে যেই হুজুরে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা এই মোবাইলের প্রতি আসক্ত জরুরতের ব্যবহার আমি মানা করি না না বড় একেবারে হারাম এটা কথা বলতেছি বুঝেন নাই আমরা এটার জরুরত আছে অবশ্যই আছে অফিসিয়াল কাজ ব্যাংকের কাজ জমি জমার কাজ বিদেশে কোনো কথাবার্তার কাজ অনেক কিছুই লাগতে পারে স্বাভাবিক আমরা হজ উমরার মধ্যেও বড় মোবাইলের কি আছে কাজ লাগে এখন আইসা অ্যাপস দেখ করতে হয় ওই রিয়াজুল জান্নার জন্য বড় মোবাইল দিয়ে কি করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় এখন ওমরা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে তো আপনার ফিঙ্গার নিতে হয় মোবাইল দিয়া অনেক কিছু আছে কাজ আছে ঠিক আছে জরুরত তো জরুরতই কিন্তু সারা দিন সারা রাত আপনার অথবা ফাঁক পাইলেই মোবাইলটি ফোন এটা কি জরুরত এটা কোন জরুর গুমের টাইম দুই ঘন্টা দেড় ঘন্টা আপনি পঞ্চাশটা মিনিট কোরবান করে দিলেন মোবাইলে এটা কি জরুর এই জন্য দয়া করে অনুরোধ করলাম জীবনে যদি কেউ আগাইতে চায় দুনিয়াবি প্রয়োজনও পূরণ হওয়া আখেরাতের প্রয়োজনও পূরণ হওয়া এর জন্য মেহনতের কোনো বিকল্প নাই দুনিয়ার রিজিক কামাই উপার্জনও বাড়বে মেহনতে আখেরাতের জান্নাত এটাও অর্জন হবে মেহনত দুনিয়াতেও যারা একটু বেশি সম্পদের মালিক তাদের এর পিছনে অনেক মেহনত আছে অনেক আছে হ্যাঁ হালাল না হারাম এটা পরের কথা কিন্তু মেহনত আছে বৈধ অবৈধ তো আপনি বাঁচবেন না কেন বাঁচবেন আপনি বৈধ পন্থায়ও যদি কেউ মেহনত করে তার উপার্জন বাড়বে না বাড়বে বাড়বে ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায়াম কৌমি মাদ্রাসার ওলামায়াম দুই হাতে আলহামদুলিল্লাহ লিখতেছে বই কিতাব সারা পৃথিবীর যত কিতাব আরবিতে উর্দুতে লেখা হয় সব অনুবাদ করতেছে মাশাল সাল অনুবাদ করে লাইতেছে বাংলা বাজারটা আমি কয়দিন আগেও গেছি বাংলা বাজারের মধ্যে একটা তুফান মানে ব্যস্ততা আপনি গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম কাজ করতেছে আমি বসা একজন হুজুর মাদ্রাসার উস্তাদ উনি আপনার নাহাবিমির কিতাবের একটা অনুবাদ এবং একটু সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা নাহাবিমির কিতাব লিখছে এখন উনি আপনার পাঁচ বছরের জন্য ওই লাইব্রেরিওয়ালারা ওনার থেকে এটা নিছে ছাপাবে তো ওনারে ক্যাশ আমার সামনে এক লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিছে হুজুরে জমা দিয়া পাণ্ডুলি ফিডা এক লাখ টাকার চেক নিয়া মাদ্রাসায় রওনা হয়ে গেছে তো উনি লাইব্রেরিওয়ালা আমারে বলতেছে কে হুজুরে এই হুজুরের দশটা বই আমরা ছাপাইছি এবার আপনি বলেন তো পাঁচ বছরের জন্য পরে আবার ডিট করতে হইব মানে পাঁচ বছরের ভিতরে একটা চুক্তি আবার পাঁচ বছর পরে যদি বইটা আবার ছাপাইতে হয় লেখকের থেকে আবার কি করতে হবে টাকা দিয়া ডিট করতে হবে তাইলে আমার প্রশ্ন হইল মেহনত করিলে বিভিন্ন লাইনে সম্ভব আরো বহু খাত আছে বহু খাত আছে ইমাম সব বেচারা ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ এটুকু ডিউটির পরে আরো কি সময় তার হাতে নাই তো একটু ফিকির করেন সাহেব একটু ফিকির করেন আরো কিছু করা যায় কিনা দিনের কাজ নিজের ফিকির তাও না যায়স না হালাল হইলে আখেরাতের ফিকির তাও সবাব কিন্তু বেহুদা মোবাইল টিফোন বেহুদা গপ মারন বুটমুড়ি বানাইতে আছে একটা ঘন্টা লাগাইয়া এবার বইয়ে রয়েছে যা কিছু বসে রয়েছেন কেন বুট বানায় চা বানাইতে আছে বিস্কুট বানাইতে আসে খাইতে আসে গপ মারতে আসে আরো মানুষ টোয়াইতে আসে যে আর কেউ আসেনি গপ মারুন না উপযুক্ত সঙ্গী এটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য দয়া করে মনে কিছু নিয়েন না এমনিতেই বললাম মন চাইলো মনে আর উঠলো দেখে মৌলানা ইউসুফ বিন ইকবালের কথা বলতে গিয়ে বলছি ফিকির মান সাথী অল্প বয়সী আলহামদুলিল্লাহ যথেষ্ট কিতাব মোতালা করে দিন রাত পড়ছে বলতেছে এবার রমজান আমাদের সাথে এতে কাজ করছে একসাথে তো যার কারণে তার সে যে মেহনত করছে তার বলার পরে বোঝা যায় যে পড়াশোনা আছে ঠিকই না বলেন না এইটা তো একটা উপলব্ধি এটা তো আপনার তাবিজ না যে হেরে মোস্তাক অন্য বিশা বুজুর একটা তাবিজ দিয়ে দিছে তাবিজ দেওয়ার পর থেকে গুমি তুইটাই দেহে জোনায়ত বাগদাদ সামনের বছর দেখবে যে আব্দুল কাদের জিলানি এরকম এটা কি তাবিজ আল্লাহ আমাদেরকে মেহনত করার যোগ্যতা দান করে আপনাদেরকেও বলি নজয়ান ভাই এবার বাকিদেরকেও বললাম স্কুল কলেজ পড়ুয়া দোস্ত আমার তোমাদের জন্য এটা কথা ভাইয়া মেহনত ছাড়া এ গাফেল মানুষ দুনিয়া তো তারাক্কে হয় না আখেরা তো তারাকি হয় অত্যন্ত অপছন্দনী মধ্যে আল্লাহ বলছেন যত মানুষ জাহান নামী সমস্ত জাহান্নামীর একটা পরিচয় আল্লাহ বলছে সবার একসাথে কোরআন শরীফে আছে সমস্ত জাহান নামির একটি সম্মিলিত পরিচয় হল উলাইকাহুমুল গা ফিলুন খুবரான আয়াত বলাকাদ যারা আনা লিজাহান্নামাকাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন অসংখ্য জিন আর মানুষ দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব এই আয়াত লম্বা সব সবশেষে আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব সবার একসাথে পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন কেন নামি হলো মূলত এরা সকলেই ছিল গা কি ছিল সমস্ত জাহান্নাম কোথায় আল্লাহ কোরআনে বলেন এমন আকফালনা কালবাহু দিক্রিনা আল্লাহ বলে বন্ধু যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা আপনি তাদের সঙ্গী হবেন না এমন ফালতু লোকের সাথে বসবেন না এমন বাজে মানুষের সাথে বসবেন না বাজে মানুষ তিন ঘন্টা লাগাই এতক্ষণ জীবির বইয়া বইয়া কুয়ায় গপ মারে আল্লাহ নাই খুদা নাই পরকাল নাই জবানে কোনো মালিকের নাম নাই এটা কি ধরনের মানুষ বলেন না কেন যেন আল্লাহ বলেন যার অন্তর আল্লাহর থেকে তাকে অনুসরণ করবেন না তার সাথে বসবেন না সাত ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু ছয় ঘন্টা অথচ তোমার বন্ধু নামের ওই নাফরমান একটা বারো আল্লাহর নাম তার মুখ দিয়া উচ্চারিত হল না এটা ফালতু এটা ফালতু মানুষ এটা বাজে ছেলে বেটা এটা বাজে ছেলে এতরে নষ্ট করে দিবে বেটা এটা শয়তান এটা ইবলিস এতরে উলঙ্গ ছবি দেখাইয়া নর্তকির নাচ দেখাইয়া জেনার আড্ডায় নিয়া মদ আর জুয়ার আড্ডায় নিয়া নারীর আড্ডায় ফাঁসাইয়া দিয়া তোরে চরিত্রহীন বানাইয়া এরপরে লম্পট বানায় তার দ্বিতীয় পরিণতি হলো সে সবকিছুতে মনের চাহিদার নফসের চাহিদার অনুসরণ করে আল্লাহ রসুলের হুকুমের কোনো পরোয়া নাই সব কিছু করে তার মনে যা চায় চায়তা

কিভাবে মনে মনে আর কিভাবে তদরু আন একেবারে বিনয়ের সাথে নিঃশব্দে আওয়াজ ছাড়া জবানে আর কিভাবে অদুন আল মিনাল কৌল হালকা আওয়াজে এক নাম্বার জিকির করবেন দিলে দিলে দুই নাম্বারে জিকির করবেন জবানে তবে শব্দ হবে না তিন নাম্বারে জিকির করবেন জবানে তবে হালকা শব্দে আল্লাহ বলেন এই তিন ভাবে জিকির করেন আসাল সকালে এরপরে আল্লাহ বলেন মিনাল গাফিলিন বললাম বন্ধু কোন অবস্থাতেই আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না গাফিল হয়েন না কি হইন না ওয়া লা তাকুম মিনাল নবীজিকে বলছে গাফল হইও না ভাল হালকা আওয়াজে বলেন ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়েন কিন্তু আমি মালিকরে চাইরেন না আমারে চাই দেন ওয়া যকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি আমি মাওলার রবের নাম আমার নামের জিকির করেন আর দিলটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে রাখেন আল্লাহ বলে বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন যত ব্যস্তই থাকেন তবু আমার জিকির সঙ্গে রাখেন অধিকুরিসার আবারে চাইলেন না আমারে না কোন ব্যস্ততাই জামাত যেন না ছুটে কোন ব্যস্ততাই যেন ফরজ নামাজ ছুটে না যায় আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায় আল্লাহ বলছেন জিকির চালু রাখে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসীরা এই যে নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো যার যার রিজিকের তালাশে কর্মস্থলে যাও যার অটো অটোতে যাও যার সিএনজি সিএনজিতে যাও যার গাড়ি গাড়িতে যাও যার দোকান দোকানে যাও যার চাকরি চাকরিতে যাও যার ব্যবসা ব্যবসায় যাও যার খেতে খেতে যাও যার চুলা তার রান্না বান্নাতে যাও আমার বান্দা বান্দি যেখানেই যাও যাও রিজিক তালাশ করো তবে অদকুরুল্লাহ কাফি রান আমি আল্লাহর স্মরণ কইরো বেশি বেশি আমারে সঙ্গে রাইখো আল্লাহ কুমতুফ লেন তাহলে দুনিয়াও সফল হবে আখেরা তো সফল হবে আঁখেরা তো সফল হবে আরো ভালো করে উডান ভাই দাঁড়াইয়া উডান সবাই দেখুক আপনি যে মোবাইল ঘুরাইতেন পারেন এটা দেখুক সবাই খারান খুশিতে হাসতেছে ভাই ওনার যে একটা ভালো কথা বলছি উনি দোয়া করছি যে বুঝছে হ্যাঁ এই জন্য বললাম খামখেয়ালি বললাম না খামখেয়াল অনেক কঠিন ব্যাপার মুসলমানের এই নজয়ান ফেরাইতে হবে কঠিন ব্যাপার এই আমি এখন এদিক দিয়ে আসছি একসাথে এ আধা কিলুর ভিতরে দেখে আসছি একসাথে পাঁচজন সাতজন আটজন ও ছেলে পেলে প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল একসাথে বইসা মোবাইল টিপতেছে দুই আঙ্গুলি গাড়ি প্রচন্ড হরণ দিছে আর তুই একটু মাতালগি দিছে আবার নিজের কাছে আহা মুসলমানের সঙ্গে বাবা কোথায় মা কোথায় ঘুমাবে কোন রাত্রে হ্যাঁ কোনো দিন ফজর পড়বে কিনা কেউ জানে না বাবাও হাল ছেড়ে দিছে সন্তানও হাল ছেড়ে দিছে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায় বাপমা জীবিত কিন্তু আঠারো বিশ বছর বয়স ছেলে মেয়ে তাগ্রা সুস্থ সবল জোয়ান ছেলে কিন্তু নাফরমান মান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একদিনও কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বাপ ও চাচা বলেন না চাচা বলেন এই জীবনের সার্থকতা কি আমার জীবনের অর্জন কি তাইলে আমার এই ষাট বছরের হায়াত আমি তাইলে কি করলাম হ্যাঁ এ খাট পালং আর সোফা আর ফার্নিচার ভাত আর এই চাল ডাল ঘর বাড়ি আর দালান এতটুকুই তে এতটুকু তো আল্লাহ তালা কাফের কো দিছে। হিন্দুর ঘরেও আছে বৌদ্ধের ঘরেও আছে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেইমান নাফরমান জন্তু জানোয়ার গরু ছাগল কুকুর বিড়াল এরাও তো এই দুনিয়া ভোগ করছে দুনিয়া ভোগ করছেন তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত্ব কি হ্যাঁ আমারে যে মুসলমান বানাইলো এই ঘরটা যে মুসলমানের ঘর এই ঘরের বৈশিষ্ট্য কি তাইলে ভাত মাছ চাল ডাল খাট পালং সোফা ফার্নিচার তো নামাজ পড়বে কারা কাদের জন্য ফরজ হয়েছিল নামাজ রোজা রাখবে কারা আল্লাহর কোরআন শিখবে কে তাইলে কোরআন করিম কার জন্য তাইলে জিকির কে করবে তাহাজুত কারা পড়বে বলেন না বাফ মুসলমানের ঘরে যদি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে গোটা এক বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে মেয়েটা না পড়ে স্ত্রী না পড়ে আমি বুঝি না আমি আমি না বহুত চিন্তা করেছে এটা কিটা এবার এই এই ফুলার বাপ এবার কি না লোডা না বদনা এবার আমি বুঝি না এটা কি মানুষ হায় 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 এই মুসলমান কেমনে ঘুমায় রাত হতে কেমনে ঘুম যায় কেমনে তার মা বাতরান কেমনে আমি বুঝি না আরে মহিলা আরে বেটি আরে জীবনের আর কি এই এই হাইওয়ানের জন্য দেন এত বড় দুশ্মনের লেগা ছি 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 এত বড় বেহাইয়ার জন্য ভাব এত বড় জঙ্গলি অসভ্য দেখি একদিন দুই দিন কোনো দিনে নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা এটা আরে কি কোন মিয়া আমার জীবনের আছে কি তাই আমি পৃথিবীতে আসলাম কেন আমার উপার্জন কার জন্য আমার জিন্দিগিটা কাল লাগে শেষ করলাম এতটি জমি কিনলাম এত বাড়ি করলাম এত কিছু করলাম ঘাম বাইয়া বাইয়া পড়লো একটা একটা টাকার জন্য এই অমানুষদের জন্য এরা বইসা সারা সারাদিন সারা রাত মোবাইল টিপবে ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে বেড়ি বে চলবে ঘরে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নর্তকির ছবি জিনা ব্যবিচারের দৃশ্য দেখবে এই জন্যই আমার উপার্জন এ আজকে আঠাশ বছর আমি এর এলেগে বিদেশ করলাম বত্রিশ বছর এই জন্য বিদেশ করলাম কি বলেন না এরম বিদেশি মানুষ আছে না আজকে আঠাইশ বছর বেচারা কষ্ট করে কলজাটা তার জাগাত নাই জীবনে সুখ কি আবার যার পাশে বউ নাই সন্তান নাই মা নাই বাপ নাই একটা ট্যাবলেট খুললে দইন আমার রাতের দুইটা বাজলে বিশ্বাস করেন রাতের দুইটাও যদি বাজে তিনটাও বাজে আড়াইটা বাজে আমার আড়াই বছরের মেয়েটা আমার সাথে আমার ড্রাইভার এখানে আছে জিগার প্রতিদিন রাতে আমি মাহফিল থেকে ফিরলে রাতের আড়াইটা বাজুক আর তিনটা বাজুক আমার ছোট্ট মেয়ে সুমাইয়া আমার মেয়েটা যত রাতেই হোক আমার জন্য সজাগ গেট টিপ দিলেই অথবা মোবাইলটা রিং দিলেই বাসায় সে চিৎকার ওঠে আবু আইসে দুই গেটের সামনে প্রথম দরজা খুললেই আমার মেয়েটা নজর দে আমি তারে সবসময় কোলে নিয়েই ভিতরে ঢুকি যে বেচার আজ আঠাইশ বছর বিদেশ তিরিশ বছর বিদেশ সে আদর পাইল কই সোহাগ পাইল কই কি পাইল চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে সে কষ্ট করে নিজের রান্নাটা নিজে করে কাপড়টা নিজে ধোয় নিজের সব প্রয়োজন নিজে পূরণ করে এই কষ্টের টাকা পাঠাইয়া এই জীবনটা শেষ করে বিনিময়ে বউ যদি বেপর্দা বেনামাজি ছেলেটা যদি সারা রাত দিন অসৎ বন্ধুদের সাথে আড্ডা মারে আর মোবাইল টিফে এক ওাক্ত নামাজ না পড়ে তো এই বেচার আর কি আর আখরাত না বাপ বলে এই ছেলেরা বলো না ভাইয়া দুই বছর মায়ের পবিত্র দুধ খাইলা এভাবে বুঝলা গেলা হ্যাঁ এতগুলো আজান হয় একসাথে এক এক মহল্লায় একটাও আজ কানে বাড়ি খায় না তুমি কেমন কেমন ডাকাত কতটা নৃশংস কতটা হিংস্র তুমি কত বড় গাদ্দার একদিন দুই দিন না এক এক কক্ত নামাজে আজান প্রত্যেক মহল্লাই তো তো দু চার পাঁচটা মসজিদ থেকে একসাথে বাজে না কি বলেন না একটা মসজিদের মাইক যদি চারটা করে হয় পাঁচটা মসজিদে যদি মাইক বাজে তো বিষটা হরণ এক লগে বাজে এখানে বিশটা হরণ লাগাক না পুরা মহল্লায় আওয়াজ হবে না এই এই জঙ্গলির কারণে কি পৌঁছে না সে মুসলমান না বলে এতটা গাফেল মুসলমান হয় কিভাবে এতটা গাফেল বাবা হয় কিভাবে এত গাফেল সন্তান হয় কিভাবে আমার বাফ রাগ হইয়েন না বরঞ্চ চোখ জন্য বললাম যেন ফিকির আসে দিলের মধ্যে দিলের মধ্যে অনুভূতি জাগা দরকার এ যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি নাই আলহামদুলিল্লাহ আমি এক শুধু একজন একজনের জন্য এই অল্প কিছুদিন আগো আধা ঘন্টা চল্লিশ মিনিট বয়ান করছি একজনের এক ঘরে গিয়া মহিলা হজে যাবে মহিলার স্বামী রেদিয়া বলছে হুজুরে যদি আমগো ঘরে আইসা গদ্দুর কইতো একটু নসিহত করত। স্বামী আমারে বলছে আমি বলছে আমি আইতেছি ও মহিলার স্বামী আমার পাশে বসছে আরে পর্দার আড়ালে মহিলা এ বেড়িয়ে একজনের লেগে তিরিশ চল্লিশ মিনিট ওয়াশ করে দিচ্ছে আল্লাহর জন্য এই সোমবারে যে ঘূর্ণিঝড় হইল মেইন বৃষ্টিটা চশমে হয়েছে পুরা বৃষ্টি হয়েছে কিনা সন্ধ্যায় কন কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছে জেনারেটরও নাই আমি আলহামদুলিল্লাহ এই সোমবারে গত সোমবারে পূর্ণ বৃষ্টির সময় আল্লাহর দয়া দুইটা মাহফিল দুইখানে ছিল আমার দুই মসজিদ দোনো বয়ান আমি পূর্ণ করছি আন্দারে আন্দারেরা বয়ান হ্যাঁ বিশ্বাস করে তারারে কইছি যে পরে একসময় আসমু আপনারা চেহারা সাইন অনাগে আগে আছে

তাহলে আগামী প্রজন্ম কঠিন মুসিবতের মুখোমুখি হবে ছেলেরা মনে রাখো ভাইয়া ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে আর তুমি কোনো দিন নির্যাতিত হবে না কে দিল এই নিশ্চয়তা হ্যাঁ ভাইয়া বলো রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে তুমি কোনোদিন মার না কে দিল ভাইয়া এই নিরাপত্তা কাশ্মীরের মুসলমান আজীবন নির্যাতিত হবে আমরা কোনোদিন নির্যাতিত হব না কে দিল এই নিশ্চয়তা আমাদেরকে কি কারণে আমরা সেই নিরাপত্তা থেকে পেলাম আরে মুরুব্বীরা হয়তো চলে যাবে তো নজওয়ান তুমি তো আল্লাহ হায়াত দিলে হতে পারে আরো পঞ্চাশ বছর থাকবা আরো চল্লিশ বছর থাকবা পঞ্চাশ বছর মাত্র বাংলাদেশের এই পঞ্চাশ বা বছরে কত কিছু আমরা দেখলাম পৃথিবীর কত কিছু দেখতেছি আগামী পঞ্চাশ বছর পর্যন্ত পৃথিবীর অবস্থার আর পরিবর্তন হবে না সময়ের পরিবর্তন আর হবে না তো এরপরে বলে দয়া করে ভাবতে শেখেন দয়া করে প্রত্যেকেই গাফেল হবেন না একটু কষ্ট করা দুনিয়া চলুক ভাইয়া ভাত মাছ চাল ডাল আয় রোজগার বাজার ব্যবসা দেশ বিদেশ সবই চলুক কোনো মানা নাই সাথে সাথে নিয়ে নামাজ পড়েন শরীর পবিত্র রাখেন আল্লাহর দয়া না হইলে কারো কোনো ক্ষমতা দিয়া হয় মালয়েশিয়াগামী যাত্রীরা আটকিয়া গেছে শুনছেন না ও শুনছেন না তোলপাড় চলতেছে যে দেশে মালয়েশিয়া মালয়েশিয়ার হাজার হাজার যাত্রী আটকায়ে গেছে প্রায় তিরিশ হাজারের উপরে কি ভাইয়া আহ পৃথিবী এক মিনিটে পৃথিবীতে লন্ড এলোমেলো হয়ে যেতে পারে হাসি কান্নায় পরিণত হতে এক মিনিটও লাগবে না অনেক স্বপ্ন বেদনায় মিশে যাইতে বেশিক্ষণ লাগবে এই ঘূর্ণিঝড়ের একদিনে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে যে ঘরগুলোর উপরে পুরা ডুবে গেছে সে ঘরের ফার্নিচারগুলো ডুবে নাই সে ঘরের আসবাবপত্রগুলো ডুবে নাই সে ঘরের কোলের বাচ্চাটা কীভাবে আছে সে ঘরে যেই লোকটা পঙ্গু প্যারালাইজড অক্ষম অচল ওই মানুষটা কেমনে জায়গা লাগছে যে মহিলাটা গর্ভবতী বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি হয়তো সেই বোন কি পরিমাণ প্যারেশানিতে পড়ছে বলে কেন আমরা আল্লাহকে ডাকবো না কেন মাছ পড়বো না ভাইয়া আমাদের বেঁচে থাকা আমাদের সুস্থ থাকা স্বাভাবিক থাকা এক মিনিট এক মিনিটে আল্লাহর হাতে এক মিনিটে এলোমেলো হইতে পারে সিলেটের মানুষ আরামসে ঘুমাইতেছে ভালো মানুষ ও মা সকালে শুনি বলে সব বলে ডুবে যে মানে বানের পানি ছেড়ে দিছে ওইখান থেকে বাহ ডুবে ডুবে গেছে সিলেটের একাংশে এখন কি চলতেছে বন্যার মতো পানি এখন এই গরমের মধ্যে বন্যার কি কারণ আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক না রাখে সুস্থ না রাখে আমাদের নিজের যোগ্যতায় টাকায় ক্ষমতায় সম্ভব আমি দয়া করে অনুরোধ করলাম মজার বিষয় হলো একটা মজার কথা শুনেন আমার এই বয়ানে এখন এই আপনাদেরকে বলতেছি এইটা এই আমার হজ্যের সফরের আগে শেষ বয় আমি কালকে আর মাহফিল রাখি নাই মঙ্গলবার দিন আমি ইনশাল্লাহ যাব বুধবার পরে আমার ফ্লাইট ইনশাল্লাহ এই এই মাহফিলটাই আমার হজ্জের আগে এইবার এই লাস্ট সোমবার দিন রাখছি প্রস্তুতির জন্য কিচ্ছু গুছাই নাই আমি আছি আমার জায়গাত ব্যাগ আছে ব্যাগের জায়গাত এ এমনি এমনি এই এজন্য বললাম আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাই তোমাদের কাছেও বললাম মূল কথা ছিল আলে মোলাম অনেকে হয়তো মা কষ্ট নিতে পারেন যে সামনাসামনি না বললেও হইতো যাই হোক বলে এলেছি মাফ করে দিবে কিন্তু উদ্দেশ্য ছিল এটা পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া সবাই আমিও আপনিও চলেন আর একটু সচেতন হই কি বলেন একটু ফিকিরওয়ালা হই একটু মেহনত করি আল্লামা নূর হোসেন কাসিমি বাংলার মাদানি ছিলেন যিনি বাংলার সিংহ সাদ্দুল মুজাহিদ ছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি রাহমতুল্লাহ আলাই আমাদের আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লার পরে দ্বিতীয় যেই ব্যক্তিটা বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন করে কথা বলতেন বৃদ্ধ বয়সেও আমি ওনার মুখে নিজে শুনছি হুজুর এরকম বৈশাখ আমরা আলেমদেরকে বলছি যে মেহনতের নাম মেহনতের নাম কি ইসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয় মেহনত অসাধ্য সাধন করে মেহনত চাই যে 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 জায়গায় আসেন ওই জায়গাতে আটটু পরিশ্রম করি ছেলেকে ফিরান আটটু চেষ্টা করে মেয়েকে ফিরান আটটু চেষ্টা করে স্ত্রীকে বেনামাজি বেপর্দা থেকে ফিরাবার জন্য আর একটু চেষ্টা করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ঘরের টেলিভিশনটা বন্ধ করা যায় কেমনে আপনি ভাবতে হইব ভাবতে হইব হাল ছেড়ে দিলে পারতেন না আপনি একটু ভাবেন তিরিশ বছর একটা মুসলমানের ঘরে লাগাতার আমনে বাইচা থাকতে একজন মুসলমান আখেরাত যার বিশ্বাস করে টানা বিশ বছর ৩০ বছর এক ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা চলতে পারে না মিয়া আপনারা ভুলে গেছেন আল্লাহকে আখেরাতকে মিয়া এত এতদিন মুসলমান গাফেল থাকে না এতো তো গাফেল মানুষের পরিচয় আমি তো সবসময় বলি ষাট বছর বয়সে যে বুড়া মিয়া এখনো বিড়ি খায় আমার সাফ কথা এবার আর আখেরাত বলতে কিচ্ছু মনে নাই নাইলে লেও আজও আপনি বিড়ি খান তা আপনি মরবেন কোন দিন আজও এখনো আপনি চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখেন চাচা আপনার লজ্জা সরম হবে কোন দিন আপনি অনুবেডিন নাচ দেখেন এখনো নাটক সিনেমা দেখেন সরম হবে কোন দিন অতএব দয়া করে ভাবতে শেখেন বুঝতে শেখেন প্রত্যেকেই নিজের হায়াতের কদর করে আপনার সময় আপনার কাছে আমানত আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে কিন্তু আপনি আর আইতেন না কথা বলেন না আমি মরার পরে মানুষ যদি আধুনিক সব দেশও জায়গা তো কি তো আমি তো নাই বোঝেন নাই আমার কথা আমি মরার পরে আমার জিহু যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও সরে তো কি আমার লাভ কি তা আমি তো আর নাই আমি তো আর আসবো না কোনোদিন তো পৃথিবী এরপরে আধুনিক হইলে আমার লাভ কি হবে প্রত্যেক বাড়ির সামনে যদি একটা একটা হেলিকপ্টার দিয়ে লয় তো আমার লাভ কি আমি তো কবরে চলে গেলাম আমি তো আর আসবো না আমি তো আর ফিরবো না অতএব আমার হায়াত যতক্ষণ আমাকে কদর করতে হবে ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে